আর বিঘাত সাধারণত আছে না, কোনো কারণে হয়তো এসে পড়েছে কোনো জাহাজে বা কোনো ট্রলারে পড়েছে, হয়তো সেখানে গভীর সমুদ্র থাকে। সব থেকে বড় ব্যাপার ওই সবটা কামড়াতেই পারে না, যেটা নিয়ে এত আতঙ্ক, এত বিষয়ের উপরে এত প্রচার, কিন্তু সরকার কামড়াতেই পারে না। সাধারণত সামুদ্রিক সরকাররা তারা খুব কম কামড়ায়, তাদের কামড়ের মানে যদি সরকার হিসাব করা হয় 0.001 সামুদ্রিক সাপ প্রায় কামড়ায় না। তো তাকে নিয়ে একটা বিরাট আতঙ্ক সৃষ্টি করা হয়েছে এবং দীঘার যারা পর্যটন শিল্প সেটা এখন মার খেতে বসেছে। তার উপরে যে সাপটি আছে